ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, উনি ওনার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তোমরা সত্য কথা বলবা, তোমার বাবা কি এমন আমল করত যে আমলের বদলেতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা তার জানাজার নামাজের মধ্যে পাঠায়া দিয়েছে। আমি ইমাম গাজ্জালির স্বপ্নের ভিতরে দেখায়া দিয়েছি। এরপরে কবর থেকে এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি আওয়াজ, এত সুগন্ধি গান আমরা কখনো পাই নাই, এত সুন্দর গান আমি কোথা থেকে পেলাম? ও বাবারা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, তোমার বাবার আমল সম্পর্কে বলো। সন্তানেরা ডাক দিয়ে বলে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমার আলোচনায় যাইতে হবে। সন্তানেরা এবার ডাক দিয়ে বলে, না না না, তেমন কোন আমল আমার বাবার ছিল না। আল্লাহু আকবার বলেন। তারপরে ইমাম গাজ্জালি কয়েন, না এটা হতে পারে না, যদি আমল না করত তাহলে কবর থেকে এত সুগ্রাণ বের হতো কি ভাই? বের হতো সবার কবর থেকে বের হয়। আল্লাহু আকবার বলেন। এইবার সন্তানেরা ইমাম গাজ্জালি বলেন, বাবা তোমরা বিস্তারিত বিল খুলুস আলোচনা করো, বিতাফসিল আলোচনা করো। সন্তানেরা বলতেছে, হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না, কিন্তু একদিন বাবা বাজার থেকে একটা কিতাব কিনে আনছে। সুবহানাল্লাহ, কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাব তো বাবা পড়তে পারতো না, কিন্তু রাত্রবেলা কাঠ বিক্রি করে বাজারে সদাইপাতি করে খাওয়া দাওয়ার পর সবাই যখন ঘুমায় যাইতো, আমার বাবা এই কিতাবটা খুইলা প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফেলতো। সুবহানাল্লাহ, জোরে কল। চোখের পানি ফেলে কান্না করতো আর বলতো, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, তোমার কালামে কি লিখেছো তাও জানি না, কিন্তু যা লিখেছো, কি লিখেছো, সত্য লিখেছো। এই বলে আমার বাবা কান্না করত, আর এই কিতাবটারে চুমা দিত, কপালের সাথে লাগাইতো, বুকের সাথে মহাব্বত করতো, লাগাই দিত। এইটাই আমরা জানি, এ ছাড়া আর কোনো কিছু আমরা জানি না। সুবহানাল্লাহ। এইবার ইমাম গাজ্জালি কয়, বুঝে ফেলেছি, ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই কিতাব যখন বের করে আনলো, হায় মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলা বুঝবেন, ওই কিতাব যখন সন্তানেরা বের করে আনলো, কাপড়ের মধ্যে পেছানো আর অন্য কোন কিতাব না, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأصبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم وهدى وكتاب منير. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম নবীর মহব্বতে দিল থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا জোরে আওয়াজে পড়েন একটু আওয়াজটা কমায় দেন বেশি আওয়াজ হইছে كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله আপনারা যেভাবে পড়তেছেন একটু জবান খুইলা একটু দরুদ পড়া যায় না বালাগাল উলা كشف الدجى بجماله صلوا عليه وآله جس دل میں اللہ نہیں او فل نہیں جس فل میں بو نہیں بلغ العلا بكماله জোরে পড়েন জোরে حسنت جميع وخصاله صلوا عليه وآله تذكر شهر چبینی در خروشات ওহে দানদ দর ইমানা কে গোসা না বুলবুল বর গুলাস তসবিহ খানি কে হর খারে বতসবিহত জবানি দর পে হর দম বগু ইদ আল্লাহু হু নগু ইদ টুন টুনা টুন টু টু বজহের কম এমে আয়দ কে টুটু কে দরমানা বগু ইদ আল্লাহু হু আল্লাহ আল্লাহ হি চে শিরি নিস্ত নাম শিরে সদ কর্মি কুনদ জানম তমম বহরে দিনো বহরে দুনিয়া বহরে নাম আল্লাহ আল্লাহ হর না বায়াদ আসসালাম একটু জিকিরি করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা আরো জোরে হায় হায় বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব সবাই বলেন হায় হায় বহু দূরে আমরা কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পূরণ কর ভাষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কি না এই কালিমা পড়বে যারা কাজে লাগবে এই কালিমা পড়ে রে ভাই এই কালিমা পড়ে রে ভাই দি কবর কর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله جورے آوازے بولی صلی اللہ آرو جورے بولیں صلی اللہ پیٹا شتا پشتیم پارا بیت الرحمن جامع مسجد الدوگا آیوجیت آجکر ای محفلر اتنت شردھاباجن بیکتیتو عالم دین আজকের এই মাহফিলের সেরে তাজ সম্মানিত সভাপতি সাহেব দিগারে হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা ওবুলা সরলা সতী সাদী মা ও বোনেরা আমি আবারও আপনাদের প্রতি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন ভালো ভালো রাখার মালিক কে আল্লাহ হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ ভালো রাখার মালিক কে আল্লাহ সুস্থ রাখার মালিক কে আল্লাহ অসুস্থ করার মালিক কে আল্লাহ গান বাদ্য বাজনা শোনার মালিক কে এটা বলবো না এটা আল্লাহ না তাহলে শয়তান ঠিক আছে কিনা এই যে মাঝখানে ফাঁকাটা তিন জায়গায় আপনারা তো ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন কিন্তু ওয়াজের এখনো আমরা ওয়াজের আমলে আনতে পারি না এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা এটা মাহফিলের সুন্নত তরিকার বরখেলাপ আমি আপনাদের এলাকারই মানুষ পরে পরিচয় দিব আমি কোরআনুল কারীমের সূরাতুল লোকমান সূরার নাম কি জোরে বলেন জোরে সবাই বলেন ওয়াজ আপনারা বুঝে যাইতে হবে আমার ওয়াজ আপনারা বুঝে যাইতে হবে এবং মানতে হবে আমলে পরিণত করতে হবে কে কে রাজি আছেন একটু হাত উঠায় দাঁড়ান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের সম্মেলন সফল হোক সফল হোক আজকের সম্মেলন আপনাদের সামনে আমি কি তিলাওয়াত করেছি সূরাতুল লোকমান এই সূরা হলো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা এই সূরাতে আয়াতে কারীমা হলো 34টা কয়টা আরো জোরে বলতে হবে কয়টা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত কয়টা বুঝতে হবে কয় নাম্বার আয়াত এই সূরাটি কোরআনুল কারীমের স্থান পেয়েছে 21 নাম্বার পড়ায় কত নাম্বার পড়ায় 21 নাম্বার এই আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা বিষয় আলোচনা করেছেন তিনটা বিষয় আপনাদের সামনে আলোচনা করে আমি আপনাদের সামনে হাদিস থেকে একটু ক্রা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআনুল কারীম এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এরপর আপনাদেরকে এবং এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে সবাইকে এই কথাগুলা মানে আমল করবার তৌফিক দান করুন উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আপনারা মানতে রাজি আছেন আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার কে কে বেজার হাত উঠে দেখা কি ভাই জোরে হয় না আসতে হয় আপনারা বলেন যদি খুশি হয়ে থাকেন খুশি তো অবশ্যই হওয়ার দরকার কারণ এটা হলো আজকে পিটা সুতা পশ্চিম পাড়া বাইতুর রহমান এটা হলো জালিসুর রহমান বেহেশতের বাগান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
এটা আর মসজিদের প্রাঙ্গণ নয়, এটা মসজিদের মাঠ না, এটা কি হয়ে গেছে? বেহেশতের বেহেশতের বাগানে কারা বসে? জোরে বলেন, বেহেশতে মানুষেরা বলে, জোরে বলে, কারা বসে? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আজকে এখানে যারা আমরা বসতে পেরেছি এরা কি বেহেশতি মেহমান? আপনারা কি বেহেশতি মেহমান হতে চান? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানাইছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে চাইবা ওই জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড়টা। সুবহানাল্লাহ বলেন, কেন চাইবা? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাত হলো গুল বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট, আর জান্নাতুল ফিরদাউসের উপরেই থাকবে আল্লাহ তাআলার আরশে আজিম। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে এখান থেকে আল্লাহরে সরাসরি দেখবা, আল্লাহর সাথে কথা কইবা, আল্লাহর নিয়ামত তোমরা পাইবা। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা কি পাই জান্নাতুল ফিরদাউসের আশা করেন? কার কার আশা আছে একটু হাত উঠাইয়া দেখান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সবাই বলে আমিন। আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি, কিন্তু একজন বেজার আছে, আছে কি আছে না? তার নাম কি? মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস, এই মালাউন। আজকে তার শরীরে আগুন ধরছে। এই শয়তানের কিছু চেলা চামুন্ডা আমাদের দেশে আছে। কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, মাহফিলের কথা শুনলে শরীরের মধ্যে আগুন ধরে। ধরে কি ধরে না? জুড়ে বলেন, ধরে কি ধরে না? এরা হলো কার ভাই? শয়তানের। এরা কার দোসর? ইহুদিদের দোসর, ইহুদি নাসারাদের দালাল। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তাহলে কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে অল্প সময় বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কি শুনবেন? তো আপনারা কি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয়? আমি তো আপনাদের এলাকারই লোক। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে দয়া করে বলবো, আপনারা মাহফিলে চলে আসুন। কথা ঠিক না ঠিক? এই কথাগুলো আগামীকাল এখানে হবে না, কথা ঠিক না? আজকে এখান থেকে আমরা কিছু আমলের কথা শুনা যাব, কথা ঠিক না বেটি? সর্বপ্রথম আমি আপনাদের সামনে রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর গুজার জানাই, যিনি আমাদেরকে এই ফেতনা ফাসাদের যুগে উম্মতি মুহাম্মদ হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই শেষ নবী, আখেরি নবী, সাইয়িদুল মুরসাইন, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, করে বলেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি আলহামদুলিল্লাহ কয় মিজানের পাল্লা অর্ধেকটা বইরা যায়। সুবহানাল্লাহ, জোরে কর। কেউ যদি সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা পরিপূর্ণ বইরা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? কে কে বলবেন না, হাত উঠে দেখান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেখেল বেখেল হওয়া যাবে না, হুসে জুস হওয়া যাবে না। আপনারা বলবেন আম্মা জানরা সকালবেলা জিজ্ঞাসা করব, টাঙ্গাইলের বক্তা কি বয়ান করে গেছে, করে হায় ফাটাফাটি বয়ান। কি বটায় ফাটাফাটি বয়ান? কি বয়ান করছে? কি যে বয়ান করছে এটাই তো বুঝি নাই। এরকম হবে কি? এরকম হবে? তাহলে মনে রাখতে হবে, আমরা সূরায়ে লোকমান কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা। আয়াতে কারিমা কয়টা? জোরে বলেন কয়টা? 34টা। আমি কত নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি? 20 নাম্বার। এই 20 নাম্বার আয়াতে কয়টা বিষয় কথা বলে না? কয়টা বিষয়? তিনটা বিষয়। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করতে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমি। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজলুর রহমান সাহেব কোরআনে কারিমের বহুত আয়াত, ওয়াজের সব আয়াত আপনাদের সামনে শুনাইয়া দিয়ে গেছে। এখন কি ওয়াজ করমু খুঁজে পাইতাছি না, এই জন্য একটা সুরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এটা নিয়ে যদি আলোচনা করি গভীর মনোযোগ দিয়ে সকলকে শুনতে হবে। আমারটা শুনেন আপনারা কথা, আমি যদিও ভাঙ্গাচোরা কথা বলবো কিন্তু আমলের কথা। কি ভাই, আমলের নিয়তে শুনলে 10 বৎসর নফল এবাদত করা আর একটা কোরআন কারিমের মাসলা হল করা সমান সব। সুবহানাল্লাহ, জোরে কর। তবলিগে বাহেরা বলে সারা রাত্র নফল নামাজ পড়লে, দাঁড়ায় থেকে যে নামাজ পড়লে যে সব, একটা মাসালা হল করলে এই সব। কথা ঠিক না বেঠিক? কি ভাই তবলিগের সাথে আছেন এখানে?
ভাই তবলিগ তো চলতি ফিলতে একটা মাদ্রাসা এটা অতিব জরুরি মানুষের পানি যেরকম বাইসা থাকার জন্য জরুরি দাওয়াতে তবলিগের কাজ মানুষের করার জন্য এরকম জরুরি কথা ঠিক না বেটি রাজি আছেন সবাই করবেন তো সময় দেওয়ার জন্য রাজি আছেন তো দাওয়াতে তবলিগের কাজ করার জন্য রাজি আছেন আল্লাহ পাক তৌফিক দান করুন সবাই বলি আমিন তাহলে চলুন আমরা আমাদের আয়াত এবং কুরআনুল কারীমার এই মুজেজা সম্পর্কে কিছু আলোচনা করি আমরা আয়াতে ঢুকে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ কুরআনুল কারীম আল্লাহর নবীজির একটা নবুয়াতের এমন এক দলিল প্রকাশ্য মুজেজা এমন এক মুজেজা যা নবীজির জন্য নবুয়াতের জন্য একটা প্রমাণ স্বরূপ সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করি গলার অবস্থা ভালো না এই জন্য আপনাদের সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসতে কইলো আপনারা জোরে করবেন ঠিক আছেন তো আপনারা তো প্রতিদিন এরকম ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় না কি বলেন কি সবাই পিতা সুতার মুসলমান ভাইরা গভীর মনোযোগ কুরআনুল কারীমের একটা জ্যান্ত মুজেজার কথা আপনাদেরকে সামনে উত্থাপন করার পর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াত এবং হাদিসের বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার পর আমি বিদায় নিব কুরআন কেমন জ্যান্ত মুজেজা হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই আমি আমার আলোচনার দিকে যাব মুসলমান বাবাজিরা একটু কথাগুলো আপনারা দিলের কান দিয়ে শুনবেন মজা তামাশার কথা না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এই ওয়াকিয়া এই ঘটনা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কোরআনের প্রেমিক পাগল একটা বান্দা ছিল নাম ছিল আব্দুর রহমান কি নাম ছিল জুড়ে বলেন ওই আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক ছিল কোরআনের পাগল ছিল কুরআনি মজমা হাদিসের মজমা এরকম জিকিরি মজমা যেখানেই হইতো আল্লাহর বান্দা কোনটাই বাদ দিত না কুরআনকে এত মহাব্বত বেশি করতো সুবহানাল্লাহ কম আল্লাহর নবীও তো বলেছেন কুরআনকে যারা মহাব্বত করবে কুরআনের সাথে যারা লেগে থাকবে কুরআনকে যারা ভালোবাসবে দিলের দিল দিয়ে যারা মনপ্রাণ দিয়ে ভালোবাসবে এই কুরআন তো তার কবরের সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে কওয়া যাবে কি আরো জোরে সুবহানাল্লাহ জোরে পিছনের লোকেরা কয় না আচ্ছা আর একটা পরীক্ষা নিয়ে লই পরে পরে আলোচনা যারা বিবাহিত আছেন এরা হাত উঠান যারা বিবাহিত মাশাআল্লাহ আপনারা হাত নামান যারা বিয়ে করেন নাই তারা হাত উঠান অল্প অল্প আয়সা এইবার নারায়ে তাকবীর দিমু আর বিবাহিতরা বলবেন আল্লাহু আকবার দেখি কার আওয়াজ বেশি হয় আগে পরীক্ষা নিয়ে আলে নারায়ে তাকবীর এইবার ও বিবাহিতরা নারায়ে তাকবীর সমান সমানই আছে ফিল করে নাই কি আল্লাহু আকবার বলেন তাহলে আপনারা গভীর মনোযোগ দিয়া কোরআনের কথাটা শুনবেন আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মহাব্বত নিয়ে যদি কবরে যাও কোরআন তোমার সঙ্গী হয়ে যাবে সাথী হয়ে যাবে কেমনে আল্লাহর রসুল হাদিসে বলেন ইজাউ দিয়াল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি والصيام عن شماله ولسائر الحسنات عند رجلين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবীজি বলেন কবরে যখন বান্দাকে দেওয়া হবে কোরআনের প্রেমিককে কবরের মধ্যে লাশের সাথে আরো চারটা বন্ধু হাজির হইয়া যাইবে আল্লাহু আকবার বলেন মুনকার নেকির যখন কবরে আসবে লাশের সাথে আরো চারজন ব্যক্তিকে দেখবে দেখিয়া জিজ্ঞাসা করবে ভাই তোমরা কারা এই সাহেবে কোরআনের সাথে তুমি কবরে আসলা ওই ওই লোকগুলা 18 থেকে 20 বছর 22 বছরের বয়সে হবে ওরা কথা বলতে থাকবে ভাই তোমরা কারা আমার বন্ধু এ ঘুমাইতে দাও কবরে সে হলো আমার কোরআনকে সাহেবুল কোরআন কোরআনকে মহাব্বত করতো আর
আজকে কবরে আসে তা ঘুম ভাঙ্গায়ও না পারা বলতে থাকবে আমরা হইলাম মুনকার নেকির ওকে সওয়াল জব করতে দাও মাতার ব্যক্তিকে মাতার কাছে যে দাঁড়ায় থাকবে একজন থাকবে মাতার দিকে আরেকজন থাকবে ডান দিকে আরেকজন থাকবে বাম দিকে আরেকজন থাকবে পায়ের দিকে সুবহানাল্লাহ জোরে কোন আপনারা কি চান নাকি কবরে কোরআন আমাদের সঙ্গী হোক চান তো ইনশাআল্লাহ কোরআনকে মজবুত করে ধরতে হবে আকড়াইয়া ধরতে হবে ওই কবরওয়ালা ফেরেশতারা বলতে থাকবে মাথার কাছে যে যুবক দাঁড়িয়ে থাকবে তাকে জিজ্ঞাসা করা হবে ভাই তোমার পরিচয় তুমি দাও মাথার ওয়ালা লোক যুবক ডাক দেয়া হবে আমি হইলাম ইজা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি আল্লাহু আকবার বলেন আমি সেই কুরআন যে কুরআনকে এই বান্দা এত মুহাব্বত করত ভালোবাসত এই কুরআনে আজকে আমি তার সঙ্গী হয়ে গেছি সংক্ষিপ্ত আকারে বলতে হবে এই ঘটনা বলা আমার মাকসাদ না কিন্তু কুরআনের মুজেজা কুরআনের ভালোবাসা হইলে কবরেও আপনার সঙ্গী হবে জিজ্ঞাসা করা হবে ভাই আপনি এই মুর্দার কাছে কতদিন থাকবেন আল্লাহু আকবার বলেন মুনকার নাকি জিজ্ঞাসা করবে আপনি এই কবরে কতদিন থাকবেন ওই লোক ডাক দিয়া বলতে থাকবে যুবক হাত্তা ইয়াদখুলাল জান্নাতা আমি যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ আমি তার সঙ্গী বন্ধু হিসাবে থাকবো সুবহানাল্লাহ জোরে কোন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনাদের কি খারাপ লাগতেছে নাকি বারে বারে তাকবীর দেওয়াতে আপনাদের খারাপ লাগতেছে আশেপাশে কিছু শয়তান ঘুরতেছে তো এই জন্য বারবার আল্লাহ আকবর নারাই তাকবীর দিলে ওরা কি পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দিব কথা ঠিক না বেটি তাহলে আল্লাহু আকবর বলতে রাজি আছেন তো বুড়া বুড়া বাবারা পারবেন তো ডান পাশের ওয়ালাকে জিজ্ঞাসা করা হবে বন্ধু তোমার নাম কি তোমার পরিচয় দাও ডান পাশ ওয়ালা বলতে দেখবে ওয়াসসালাতু আইয়ামিনিহি আমি তো সেই নামাজ যে খুশু হুজুর সাথে ইতমিনানের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে বান্দা তৈয়ার করত সুন্দর করে আদায় করত ওই বান্দা আমাকে কোন সময় নামাজকে অবহেলা করে নাই সঠিকভাবে নামাজ আদায় করেছে আজকে আমি তার ডান পাশে বন্ধু হিসাবে দাঁড়ায় গেছি মুনকার নাকির জিজ্ঞাসা করবে ভাই তুমি কতদিন থাকবা এই তোমার বন্ধুর পাশে সে বলতে থাকবে ভাই হাত্তা ইয়াদখুলাল জান্নাতা আমি আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সাথী হিসাবে থাকবো আল্লাহু আকবার বলেন এইভাবে বাম পাশওয়ালাকে জিজ্ঞাসবে আমার এত আলোচনা করার সময় নাই এই জন্য অন্য আয়াতে যাইতে হবে ডান বাম পাশওয়ালারে জিজ্ঞাসা করবো ভাই তুমি কে কুমা আমি রমজান আমি রমজানের রোজা পায়ের লোকের জিজ্ঞাসা করবে তুমি কে ভাই কুমা ওয়ালিসা ইরিল হাসানাত এই দান সদকা করতাম যে দুনিয়াতে ওই যে পিটা সুতা মাহফিলে কিছু টাকা চাইছিল দিয়া দিছি সঙ্গে সঙ্গে এখলাসের নিয়তে দিছি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য দিছি এই যে দান করছিলা এই দান গুলা আজকে তোমার পায়ের নিচে বন্ধু হিসাবে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কোন দান করার দরকার আছে না নাই জোরে বলেন আছে আল্লাহ পাক কবরে আপনাকে সাথী বানায় দিবে কোরআনের মুজেজা সম্পর্কে আমি বলতেছিলাম আব্দুর রহমান বেচারার নাম কি আব্দুর রহমান ওই আব্দুর রহমান কোরআনের পাগল ছিল সে ছিল একজন কাঠুরি বনের থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা তার সংসার চালাইতো হঠাৎ কইরা এই বান্দা আল্লাহর বান্দা এক বাজারে গেলেন বাজারে গিয়া আলোচনা শুনলেন এরকম মজমার মধ্যে আলোচনা শুনলেন যে আল্লাহ পাকের কোরআনে কারিম হইল সবচেয়ে উঁচু মর্যাদার কালাম এই কথা শোনার পর ওই দিন কাঠ বিক্রি কইরা আল্লাহর বান্দা একটা কোরআনুল কারিম বাজার থেকে ক্রয় করিয়া বাড়িতে নিয়ে আসছে আল্লাহু আকবার বলেন বাড়িতে যখন নিয়ে আসছে ওই বান্দা তো কোরআনুল কারিম পড়তে পারে না কোরআন শিক্ষা করে নাই কিন্তু আল্লাহর কালাম কি করবে রাত্রবেলা প্রত্যেক দিন এই কোরআনুল কারিম এইভাবে উল্টায় আর কি করে লাইনে লাইনে এরকম আঙ্গুল ঘুরায় আর ওই বান্দা বলতে থাকে আল্লাহ গো তুমি এই কালামের মধ্যে কি লিখেছো আমি জানি না তবে যাই লিখেছো সত্য লিখেছো আল্লাহু আকবার বলো
কি বলে যাই লিখেছো সত্য লিখেছো এটা আমি বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ পড়তে পারে না তরজমা জানে না হঠাৎ করে এই বান্দার মৃত্যু হয়ে গেল তাড়াতাড়ি বলতে হবে সময় অল্প আমার আয়াতের দিকে যাইতে হবে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল কিন্তু এই আল্লাহর বান্দার জানাজা পড়ার মতো কোনো লোক নাই সন্তানেরা কাফন দাপন করে বসে আছে কে জানাজা পড়বে এই আল্লাহর বান্দা রাত্রবেলা যখন মারা গেছে কোনো লোক জানাজায় পায় না ওই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি ছিল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই আল্লাহ তাআলা রাত্রবেলা স্বপ্নে দেখাইলেন ইমাম গাজ্জালি রে তুমি রাতে এত সুন্দর করে বিছানার মধ্যে ঘুমাইতেছো আর তোমার পাশেই একজন আল্লাহর বান্দা ইন্তিকাল করে গেছে মারা গেছে তার জানাজা পড়ার মতো লোক কেউ নাই তুমি তাড়াতাড়ি যাও ওই মহল্লার মধ্যে চলে যাও সকালবেলা যায়া ওই বান্দার জানাজার নামাজ তুমি পড়াইবা আর কবরে ওই বান্দার লাশটা তোমার নিজ হাতে নামায়া দিবা আল্লাহু আকবার বলেন সকালবেলা ইমাম গাজ্জালি দৌড়াইয়া ওই এলাকার দিকে রওনা করেছে যাইতে যাইতে মানুষকে জিজ্ঞাসা করে ভাই এই গ্রামে কোন লোক মারা গেছে কিনা কেউ বলতে পারে না না সামনে বাড়াইতেছে আস্তে আস্তে তার এলাকায় যখন পৌঁছে গেছে মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বুঝার নেওতে আমলের নেওতে শুনবেন আল্লাহর বান্দা যখন ওই আব্দুর রহমানের জানাজার মধ্যে দাঁড়াইছে জানাজার মধ্যে পিছন দিকে তাকায় দেখে তার সন্তানেরা ছাড়া আর কোনো অন্য লোক নাই কিন্তু আরেকবার যখন পিছনে তাকাইছে মুসলমান তাকায় দেখে আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতা জানাজায় শরীক হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নারায়ে তাকবীর আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইলেন ইমাম গাজ্জালি উনার কিতাবের মধ্যে লেখেন আমি এইভাবে জানাজা পড়াইলাম কিন্তু লাশ নিয়ে যে কবরে যাইব রহমতের ফেরেশতার জন্য আমি পা ফেলতে পারি না আল্লাহু আকবার বলেন কবরের মধ্যে নামলেন লাশটা কবরের মধ্যে নামাইলেন নামানোর পরে জিজ্ঞাসা করলেন এবং তাকে যেভাবে দাফন করার করলেন কিন্তু ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লেখেন ওনার কবর থেকে এত সুগন্ধি ঘ্রাণ আসতেছিল যে এটা ওই জামানার মধ্যে এত সুগন্ধি দামি আতর আর তার নাকের মধ্যে স্পর্শ করে নাই আল্লাহু আকবার কর এত কিছু আলামতগুলা দেখা ইমাম গাজ্জালির মনের ভিতরে কৌতূহল জাগলো এই আল্লাহর বান্দা কি এত ইবাদত করতো কি এত আমল করতো এত সুন্দর আমল যার কারণে তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা আয়েশা জানাজা পড়ে এরপরে কবর থেকে এত সুগন্ধি বের হয় এর কি আমল আমাকে জানতে হবে সুবহানাল্লাহ কর আপনাদের জানার দরকার আছে না নাই ইমাম গাজ্জালির মতো লোক যদি জানতে পারে আপনি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন জানার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে আপনারা জানবেন জানতে চান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন উনি ওনার সন্তানদেরকে ডাকলেন ডেকে বললেন বাবা তোমরা সত্য কথা বলবা তোমার বাবা কি এমন আমল করত যে আমলের বদলেতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা তার জানাজার নামাজের মধ্যে পাঠায়া দিছে আমি ইমাম গাজ্জালির স্বপ্নের ভিতরে দেখাইয়া দিয়েছে এরপরে কবর থেকে এত সুন্দর সুগন্ধি এত সুন্দর সুগন্ধি আওয়াজ এত সুগন্ধি গান আমরা কখনো পাই নাই এত সুন্দর গান আমি কোথা থেকে পেলাম ও বাবারা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমার বাবার আমল সম্পর্কে বলো সন্তানেরা ডাক দিয়ে বলে সংক্ষিপ্ত আকারে বলতেছে আমার আলোচনায় যাইতে হবে সন্তানেরা এবার ডাক দিয়ে বলে না 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 তেমন কোন আমল আমার বাবার ছিল না আল্লাহু আকবার বলেন তারপরে ইমাম গাজ্জালি কয় না এটা হতে পারে না যদি আমল না করত তাহলে কবর থেকে এত সুগ্রাণ বের হতো কি ভাই বের হতো সবার কবর থেকে বের হয় আল্লাহু আকবার বলেন এইবার সন্তানেরা ইমাম গাজ্জালি বলেন বাবা তোমরা বিস্তারিত বিল খুলুস আলোচনা করো বিতাফসিল আলোচনা করো সন্তানেরা বলতেছে হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না কিন্তু একদিন বাবা বাজার থেকে একটা কিতাব কিনে আনছে সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই কিতাব তো বাবা পড়তে পারতো না কিন্তু রাত্রবেলা কাঠ বিক্রি করে বাজারে
সদাই পাতি করে খাওয়া দেওয়ার পর সবাই যখন ঘুমায় যাইত আমার বাবা এই কিতাবটা খুইলা প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফেলতো সুবহানাল্লাহ জোরে কল চোখের পানি ফেলে কান্না করতো আর বলতো আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না তোমার কালামে কি লিখেছো তাও জানি না কিন্তু যা লিখেছো কি লিখেছো সত্য লিখেছো এই বলে আমার বাবা কান্না করত আর এই কিতাবটারে চুমা দিত কপালের সাথে লাগাইতো বুকের সাথে mohabbat করত লাগায় দিত এইটাই আমরা জানি এ সারা আর কোনো কিছু আমরা জানি না সুবহানাল্লাহ কল এইবার ইমাম গাজ্জালি কয় বুঝে ফেলেছি ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো ওই কিতাব যখন বের করে আনলো হায় মুসলমান দিলের কান দিয়ে কথাগুলা বুঝবেন ওই কিতাব যখন সন্তানেরা বের করে আনলো কাপড়ের মধ্যে পেছানো আর অন্য কোন কিতাব না সেটা হলো কুরআনুল কারীম আল্লাহু আকবার বলেন একটু জিকির করি লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাহলে চলো না আমার আলোচনার ভিতরে আমি ঢুকে যাই আলোচনার মনে আছে সূরাতুল লোকমান আয়াত নাম্বার 20 কত নাম্বার সূরা জুড়ে বলেন আপনারা 31 নাম্বার সূরা আয়াত কয়টা 34 না আয়াত আমি আপনাদের সামনে কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি 20 নাম্বার এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা কি বললেন একটু আমরা সরল তরজমা আগে বুঝে নিব এরপর বিস্তারিত আলোচনা যদি সময় পাই করব আপনারা সবাই শুনবার জন্য প্রস্তুত আছেন তো সকলে আছেন তো আমাদের তো এই অবস্থা পরের বালা তো আমরা এখন দেখতে পারি না কথা ঠিক না ঠিক পরে যদি একটু ভালো করলো এটা তো আমাদের সহ্য হয় না কথা ঠিক না ঠিক মানে পরের কিভাবে ক্ষতি করব হাদিসের মধ্যে আছে পরের ক্ষতি করতে চাইলে আগে নিজের ক্ষতি হয় কথা ঠিক না ঠিক একটা ঘটনা আপনাদেরকে শুনাই আলোচনা করতে যাই ছোট্ট একটা ঘটনা এক বেচারা একটা গোরা পালে কি পালে জোরে বলেন কি পালে গোরা পালে গোরা খুব তেজি খুব দৌড়ায় পাশের এক লোক লোভ কইরা কয় যে অমুকে এত গোরা দৌড়ায় আমারও তো মন চায় সে যায়া বলে ভাই তোমার গোরাটা একটু দিবা আমি দৌড়াই দাম একটু দৌড়াই তুমি খুব দৌড়াও আমারও মন চাইছে কো গোরা তো দৌড়াইবা তুমি কি গোরা কোনোদিন দৌড়াইছো কো না কো তাহলে আমার গোরা তো খুব রাগী এবং তেজস্বী খুব দ্রুত দৌড়ায় এই গোরা যদি দৌড়ায় আর পিঠে তুমি বইসা না থাকতে পারো তাহলে তোমার হাত পা ভাঙ্গা এরপরে তুমি লুলা লেংরা আত্রা হইবা এরপরে যদি আমার উপরে বিচার আহে তাহলে কি অবস্থা হইব কথা ঠিক না ঠিক কোনা তোমারে গোরা দৌড়াও দেওয়া যাবে না এইবার এই দিন ছিল শবে বরাতের রাত কি ছিল ভাই শবে বরাতের রাত্র ভাই অন্য মনস্ক হইলে তো কথা বলা যাবে না বালতি ঠিক করতে হবে বালতি যদি অন্যদিকে থাকে পানি অন্যদিকে যাব কথা ঠিক না ঠিক বালতি কাট করে কাট করে থাকবো না সোজা করবেন অন্যদিকে মনস্ক হওয়া যাবে না কি বলতেছে আল্লাহর বান্দা শবে বরাত রাত্র যায় আয়রা সারা রাত নামাজ পড়ছে কি করছে ভাই নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ ওই গোরাটা চাইলাম আমারে গোরা দিল না আল্লাহ গো এই রাত্রের মধ্যেই তুমি গোরাডারে মৃত্যুবরণ কইরা দাও ওর গোরা যেন আমি সকালে আর বাইসা থাকতে দেখি না আছে না না এরকম হায়রে বদদুয়া এরকম বদদুয়া দিছে সারা রাত্র দিছে ফজরের নামাজ ও জামাতে পড়িরা এরপরেও ঘরে বাড়িতে যায় না আর মা আইছে দাঁড়ার জন্য কি রে বেটা এতদিন নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে পারস না আজকে যে মসজিদে গেছস আর ফিরে আসস না এর কারণ কি কে সমস্যা কি আমার আরো দেরি হইব যে বন্ধু গোরা নাম আর মুই পর্যন্ত আমার দোয়া শেষ
মানে এমন বুজুর্গ বুজুর্গ হইছে একদিনে দোয়া কইরে আল্লাহরে কবুল করিব কথা ঠিক না কিন্তু হের মা কয় বাবা তাড়াতাড়ি আয় ঘটনা খারাপ কো কি তুই যে গুরার জন তুই যে কি দোয়া করতাছস জানি না মসজিদে ইবাদত করতাছস তোর যে একটা গাবি ছিল ওই গাবিটা মরে গেছে কি হইছে তোর একটা গাবি যে পালন করতে ওই গাবিটা মারা গেছে এইবার আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ গো সারা রাত্র দোয়া করলাম তোমার কাছে ইবাদত করলাম ইবাদত করে এত দোয়া করলাম এরপরেও আল্লাহ তুমি গোরাও চিনো না গরু চিনো না কথা ঠিক না বেঠি আল্লাহ বলে গোরাও চিনো না গরু আমাদের হালতটা তো এই আমরা তো পরের ভালো দেখবার পাই না পরের ভালো আমাদের সহ্য হয় না এটা খুব খাসিল খুব খারাপ খাসিল আসেন আল্লাহ তাআলা কুরআন তিলা আমার তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আলাম তার আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়ে বলতেছেন প্রশ্ন করে বলতেছেন তোমরা কি দেখনি ও দুনিয়ার মানুষ তোমরা কি লক্ষ্য করনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমাদের অনুগত করে দিয়েছি তোমাদের উপকারের জন্য বানাইছি সুবহানাল্লাহ জোরে কর আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কাদের উপকারের জন্য বানাইছেন জোরে বলেন মানুষের উপকারের জন্য দুই নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ দ্বিতীয় নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলে লক্ষ্য করে দেখো প্রকাশ্য নিয়ামত এবং গোপন নিয়ামত দিয়া তোমারে পরিপূর্ণ করে দিছি সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত আমরা গ্রহণ করতেছি কি করতেছি না সুবহানাল্লাহ জোরে কোন এরপরে তৃতীয় নাম্বার বিষয় কো আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম কো কিছু মানুষ মূর্খ আছে ইলম বিগাইরি ইলম যাদের কোনো ইলম নাই এরা না জানে শুনে আল্লাহরে বোকা দেয় আছে কি আছে না আমাদের সমাজে এমন লোক আছে কি আছে না আল্লাহরে বকাবকি করে মা বোনেরা এই কাজটা বেশি করে জ্যৈষ্ঠ মাসে যখন ধান উঠানে লাড়া দেয় বৃষ্টি যদি আয়ে বৃষ্টি আসতেছে কি কি বকা দেয় মরার আল্লাহ আমারে সারা আর কেউ দেখলো আজকে আমি ধান দিয়ে সিদ্ধ করছি আর আজকে বৃষ্টি হওয়া শুরু করছে আছে কি আছে না আল্লাহ তাআলা বলেন এদের ইলম নাই জ্ঞান নাই এজন্য আল্লাহরে বকা দেয় এরপরে কি করে বিগাইরি ইলমি ওয়া হুদা ওয়া কিতাবিম মুনির কো যারা বেকাদে এদের কাছে কোনো হেদায়েত প্রাপ্ত লোক নাই এদেরকে সঠিক পথ দেখাবে এমন কোনো মানুষ নাই বি কিতাবিম মুনির এবং তাদের কাছে কোনো প্রকাশ্য কিতাবও নাই বুঝবো কেমনে কথা ঠিক না বেঠি এরা তো কোরআনের ইলম এদের ভিতরে নাই কোরআনের প্রকাশ্য ইলম তার কাছে নাই এজন্য আসুন এক এক করে আমরা এক একটা বিষয়ে আলোচনা করব প্রথম যে আয়াতে করিম আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য বানাইছেন এইভাবে এক এক করে আলোচনা যদি করতে যাই রাতকে রাত দিনকে দিন পোহায়া যাবে আমার আলোচনা শেষ হবে না মূল কিছু কিছু পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করি আসমানের মধ্যে যা যা আছে আমাদের উপকারে আছে কি নাই একটু আপনাদেরকে আপনারা জানেন আপনাদেরকে মনে করে দিই কথা ঠিক না বেটি আসমানের মধ্যে সূর্য আছে কি নাই জোরে বলেন সূর্য মানুষকে উপকার করে না ক্ষতি করে জোরে বলতে হবে উপকার করে না ক্ষতি করে সূর্য দ্বারা মানুষের উপকার হয় কি হয় না আল্লাহর নবীজি বলেন সূর্যের আলো যদি দুনিয়াতে না পড়তো তাহলে এই দুনিয়া কোন দুনিয়ার জমিন কোনদিন উর্বর হতো না সুবহানাল্লাহ তাহলে এই জমিনে যে তুমি ফসল ফলাও এই জমিনের মধ্যে যে তুমি চারা লাগাও এই জমিনের মধ্যে যে ধান বুনো এই জমিনের মধ্যে যে ঘাস লাগাও এইগুলা সব কিছু আল্লাহ তাআলা ওই আসমানের সূর্যর তাপে তোমার জন্য ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার যেগুলা অপ্রয়োজনীয় এটি সূর্যের তাপে এগুলাকে নষ্ট করে দেয় কথা ঠিক না বেঠি বিস্তারিত আলোচনা করার সময় নাই খালি আপনাদেরকে পয়েন্টগুলা ধরায় দিই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এটা আমাদের জন্য উপকার নাকি ক্ষতি জোরে বলেন আল্লাহ তাআলা বলেন আসমানের সমস্ত বৃষ্টি মানুষের জন্য উপকার সুবহানাল্লাহ বলেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বেশি বৃষ্টি হইলে হায়রে বৃষ্টি রে বকা দেয়
আল্লাহর সহবকা দে কথা ঠিক নেই তো মরার বৃষ্টি আর পাইলো না সময় গময় আমি এই রোয়াটা লাগাইলাম আর আমার ক্ষেতটাই আজকে পানি দিয়ে বুরায় দিল আছে না নাই এটা হলো কবিরা গুনাহ কেউ যদি আল্লাহর এইভাবে বকা দিয়ে দেয় দেশে একটা কবিরা গুনাহ করে ফেললো আল্লাহর নবীজি বলেন একটা কবিরা গুনার জন্য 7 লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে কত বছর জুড়ে বলেন 7 আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইন তাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহুনু কাফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা ইন তাজিতানিবু কাবায়রা তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো কবিরা গুনাহগুলো তোমরা করো না কবিরা গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে পারো কাবায়রা মা তুনহাউনা আনহুনু কাফিরা আনকুম সাইয়াতিকুম সগিরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমার সগিরা গুনাহগুলো আমি আল্লাহ দয়ার দ্বারাতে maaf করে দেব সুবহানাল্লাহ তাহলে আমরা সহজেই কবিরা গুনাহ কইরা ফেলাই কি ফেলাই না জোরে বলেন করি কি করি না আল্লাহরে বকা দেই কি দেই না রাসূলরে বকা দেই কি দেই না অজান্তে বকা হইয়া যায় অনেক কিছু আমরা বইলা ফেলাই ওইদিকে আমি আলোচনা করার জন্য যাব না আমার মসখানের মাসখানের পয়েন্টটা হলো মূল পয়েন্ট এইজন্য তাড়াতাড়ি করতেছি আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তোমাদের উপকারের জন্য বানাইছি ও ভাই আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন উপকারের জন্য বানাইছেন এবং আনুগত্য করে দিয়েছেন তোমার তাবে করে দিয়েছেন তুমি যা বলবা ওই মতই চলবে আল্লাহু আকবার বলে কি ভাই চলে কি চলে না আমাদের দেশে হাতি আছে না নাই হাতি মানুষের শক্তি শক্তিশালী না দুর্বল জোরে বলেন দুর্বল না শক্তিশালী কেমন শক্তিশালী হাদিসের মধ্যে আছে 40 জন 40 জন যুবকের শরীরে যে শক্তি আছে একটা হাতির খুরের মধ্যে তার চেয়ে বেশি শক্তি আছে আল্লাহু আকবার বাড়ি যায় কইবেন সুবহানাল্লাহ বাড়ি যায় কইবেন কি বাড়ি থেকে কি মুখের মধ্যে তালা দিয়ে দিছে না কইরা দিছে মাদ্রাসা এই মাহফিলে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না কি ভাই না কইরা দিছে নাকি তাহলে আপনারা বলেন না কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আগে ফজিলত বলছি একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা বুঝাই হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে মিজানের পুরা পাল্লা এটা বুখারীর হাদিস আমার বানানো কথা না হুজুর বসে আছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই জোরে বলেন তাহলে হাতি আমাদের তে শক্তিশালী না দুর্বল জোরে বলেন কেমন শক্তিশালী কয় হাতির সুরের মধ্যে যে শক্তিটা আছে 40 জন নওজোয়ানের শক্তি আছে সুবহানাল্লাহ জোরে কর এরপরও ছোট্ট একটা মানুষ উপরে বইরে বইসে এটারে পরিচালনা করে কথা ঠিক না ঠিক ছোট্ট একটা মানুষ হাতি বলে হাইরে আশরাফুল মাখলুকাত আর তরে যদি আমার তাবে বানায় না দিত তোর অনুগত্য আল্লাহ যদি আমারে করবার না দিত তোর মতো লিভিং ডিস আব্দুল্লারে খালি সুর দিয়ে আমার উপর থেকে পায়ের নিচে ফালাইতে দেরি হইতো মরতে দেরি কথা ঠিক না ঠিক মরতে দেরি মানুষের আত্মা একটা পিপড়ার আত্মার চেয়েও কমজোরি মানুষ কমজোরি এমন পিপড়া মরলেও একটু সময় লাগে পা দিয়ে ঘষা দিলেও দেখবেন 3 মিনিট নড়াচড়া করে করে কি করে না আর মানুষের গলার মধ্যে ভাড়াতে ধরলে কত দান থাকবো শেষ এই জন্য মানুষ একটা পিপড়ার চেয়েও দুর্বল এই জন্য আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তোমরা যে কুরবানি করো কুরবানির পশুগুলা 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েও ক্রয় করা হয় মাত্র দুর্বল 4-5 জন মানুষ কষায় মিলা এই গরুটারে কাইদ করে ফেলাও ও দুনিয়ার মানুষ লক্ষ্য করো না তোমাদের শক্তির দ্বারাতে এই গরুকে কাইদ করে ফেলাইছো না 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 আমি আল্লাহ তাআলা এই মাখলুককে তোমার অনুগত্য করে দিয়েছি এই জন্য এই মাখলুক বাধা দেয় না তুমি যা করতে চাও পশ্চিম দিকে ফালাইতে চাও পশ্চিমেই পড়ে যায় উত্তর দিকে ফালাইতে চাও উত্তর দিকেই পড়ে যায় উল্টা দিকে ফালাইতে চাও উল্টা দিকেই পড়ে যায় এটা কিসের জন্য করে ওই সার আল্লাহকে ডাক দিয়া গরু আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ শ্রেষ্ঠত্ব যদি মানুষকে না দান করতা এই দুর্বল পাঁচজন মানুষ আমাকে জমিনে শোয়াইতে
কখনো পারতো না কথা ঠিক না বেটি সব মাখলুকাত তোমাদেরকে অনুগত করে দিয়েছে আল্লাহু আকবার বলেন ভাই করছে কি করছে না জোরে বলেন করছে কি করছে না আসমান এবং জমিনে সবকিছু আমাদের উপকারের জন্য বানাইছেন বানাইছেন কি বানাইছেন না দুই নাম্বার পয়েন্টে আসেন আমার আলোচনার সময় অল্প কুরআন কারীমের তাফসীর করতে গেলে বহুত সময়ের দরকার এক একটা বিষয় আলোচনা করবার গেলে অনেক সময়ের দরকার কিন্তু মূল পয়েন্টটা আমাদেরকে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে বলতেছেন বান্দারে লক্ষ্য কইরা দেখ আমি বান্দা আসমান এবং জমিনের সব কিছু তোর উপকারের জন্য বানাইছি তুই কেমন নিমুখ হারাম তুই কেমন পাগলের পাগল তুই কেমন উম্মাদ কেমন মাথা খারাপ কেমন তুই খারাপের খারাপ আল্লাহ তাআলা বলেন কুতিলাল ইনসানু মা আকফারা ও বান্দা তুই কেমন নিমুন ফারনিমু খারাম তুই কেমন নিমু খারাম আমি আল্লাহ তাআলা এত কিছুকে তোর অনুগত্য করে দিলাম এর পরেও মাত্র পাঁচবার পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাইছি মাত্র 5:50 বড় জোরে 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তোমারকে দিয়ে দিলাম মাত্র একটা ঘন্টা আমার রাস্তায় ব্যবহার করবা আমার কাজে ব্যয় করবা ওরে বান্দা নিমু খারাম সব কিছু তোমার দেওয়ার পর তুমি কেন আমার ডাকে সারা দিলা না কথা ঠিক না বেটি মানুষ নিমু খারাম কিনা জোরে বলে এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া আসবা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লক্ষ্য করে দেখো আমি তোমাকে প্রকাশ্য এবং গোপন নিয়ামত দিয়ে পূর্ণতা দান করলাম পরিপূর্ণ করে দিলাম প্রকাশ্য কি নিয়ামত এবং গোপন কি নিয়ামত এই বিষয়টাই আলোচনা আপনাদের সামনে করব সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে শুনতে রাজি নেই হাত উঠায় দেখান আ মাশাআল্লাহ ওই যে দুই তিনজন আছে নারে থেকে একটু জিকিরি করি লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah আল্লাহ তাআলা কি বললেন প্রকাশ্য এবং গোপন নিয়ামত দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ করে দিলাম নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে শেষ নবীর উম্মত বানাইছেন এর চেয়ে বড় নিয়ামত আছে কি আছে না এটা হলো সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পয়গম্বরের উম্মত বানাইছেন সুবহানাল্লাহ জোরে কর প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত কেমনে আল্লাহ তাআলা মানুষের বডিদের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় দান করছেন পাঁচটা জিনিস এক নাম্বার হলো চক্ষু দুই নাম্বার কান তিন নাম্বার জবান চার নাম্বার হাত পাঁচ নাম্বার পাও এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চ ইন্দ্রিয় হইল তোমাদের প্রকাশ্য নিয়ামত কিন্তু এর পিছনে গোপন নিয়ামত কিভাবে কাজ করে একটু মানুষ জানাল একটু খেয়াল করে জানাল চক্ষু আমাদের প্রকাশ্য নিয়ামত কিনা জুড়ে বলেন এই যে চোখ এটা আমাদের প্রকাশ্য নিয়ামত না দেখা যায় কিন্তু প্রকাশ্য নিয়ামতের বজনে আল্লাহ তাআলা বলেন শুধু প্রকাশ্য নিয়ামত দিয়ে বান্দা চলতে পারবে না কেন তোমার মতো অনেক চোখওয়ালা আছে কিন্তু চোখে দেখে আছে কি আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে প্রকাশ্য নিয়ামত চোখ চোখের আড়ালে আরেকটা গোপন নিয়ামত সেটা হলো দূরের জিনিসগুলা কাছে তাই না আনে মেকানিজম করে কাজ করে জমায়া দেয় কো এইগুলা কাজ হলো এই যে চোখের পাওয়ার এটা হলো আমার গোপন নিয়ামত আল্লাহু আকবার বলেন প্রকাশ্য নিয়ামত চোখ গোপন নিয়ামত কি জুড়ে বলেন পাওয়ার চোখের পাওয়ার হলো গোপন নিয়ামত আল্লাহ তাআলা বলেন বান্দারে শুধু চোখ থাকলেই তুমি চলতে পারবা না প্রকাশ্য নিয়ামত থাকলে চলতে পারবা না আবার গোপন নিয়ামত থাকলেও চলতে পারবা না বান্দারে তোমাকে চোখ দিলাম প্রকাশ্য নিয়ামত সুন্দর করে বানাইলাম এরপরে তোমাকে গোপন নিয়ামত দিলাম এর ভিতরে দেখার শক্তি দিলাম দুনিয়ার কোন মানুষ এই চোখের পাওয়ার দিতে পারে না আমি যদি একবার কাইরা নেই এটাকে পাওয়া যায় না দুনিয়ার মানুষ চোখ চশমার পাওয়ার বাড়াইতে পারে কমাইতে পারে কথা ঠিক না বেটি কিন্তু চোখের পাওয়ার কেউ দিতে পারে না
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু খেয়াল করে শুনো, এই যে চোখের পাওয়ার এটা আমার গোপন নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণতা দান করলাম, এর পিছনে কতজন ফেরেশতা কাজ করে জানো নি? সুবহানাল্লাহ জোরে কোন। এই এই দেখা শক্তির ভিতরে কতজন আল্লাহর রহমতের ফেরেশতা কাজ করেন? মুফাসসিরিন কেরাম বলেন এই যে চোখ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই চোখের মধ্যে এই যে ভাই একটা ক্যামেরা চালাইতেছে, ক্যামেরার পিছনে একটা লোক আছে কি আছে না জোরে বলেন? এটা পরিচালনা করার জন্য একজন লোক আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিমুখ হারাম, এই যে চোখে তুমি দেখতেছো জানো কি তোমার এই দুই চোখের ভিতরে এই দামি দামি 33,000 ক্যামেরা ফিট করে দিছি। সুবহানাল্লাহ কোন কত হাজার জোরে বলতে হবে? 33,000 দামি দামি লেন্স, এই যে এই ক্যামেরার লেন্স না আরো দামি, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ দামি লেন্স আল্লাহ তাআলা এই দুই যুগে কয়টা ব্যবহার করছেন জোরে বলেন? 33 কোটি কয়টা? 33 কোটি লেন্স ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। মুফাসসিরিন কেরাম বলেন, দার্শনিক বিজ্ঞানীরাও বলে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ক্যামেরা পরিচালনা করার জন্য একটা করে ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহু আকবার কোন আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা নিমুখ হারাম লক্ষ্য করে দেখ, একটা ক্যামেরার পিছনে একটা লোক যদি একটা ফেরেশতা যদি নিযুক্ত থাকে রে বান্দা, দুই চোখের ভিতরে 33 কোটি লেন্স যদি ক্যামেরা যদি থাকে তাহলে তোর দেখার জন্য আমি রব্বে কারিমের 33 কোটি ফেরেশতা প্রতিদিন ব্যবহার হইতেছে। আল্লাহু আকবার বলেন কথা ঠিক না বেঠিক জোরে বলেন? কত কোটি ফেরেশতা আমাদের চোখের মধ্যে ব্যবহারে কাজে লাগছে। সুবহানাল্লাহ কোন 33 কোটি ফেরেশতা যদি একমাত্র দেখার কাজের মধ্যে লাগে, আল্লাহ তাআলা বলেন বান্দারে প্রকাশ্য নিয়ামত চোখ, গোপন নিয়ামত দেখার শক্তি, এই দুইটা দিয়ে আমি পূর্ণতা তোরে কেমনে দান করলাম? এই চোখ দিয়ে তুই যখন গুনার কাজ করস, টিভির পর্দার মধ্যে যখন তাকায়া থাকস, গুনাহ বিচার যখন করস, পরনারীর দিকে যখন তাকায়া থাকস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন এই নবীর খাতিরে তোদেরকে আমি সাথে সাথে তোদেরকে দুনিয়াতে শাস্তি দেই না, এই জন্যই দেই না নবীর কারণে, না হলে তোদেরকে আমি শাস্তি দিতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দারে 33 কোটি লেন্স দিয়া তুই ব্যবহার করতেছস, এরপরে কেমনে গুনাহ করস? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ডাক দিয়া বলে ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরু। আল্লাহু আকবার বলেন, যে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ এই চোখ দিয়ে যখন গুনাহ করো, ওয়ালাউ নাশা আমি যদি চাইতাম ইচ্ছা করতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফান্না ইউবসিরুন, আমি তোমার চোখের দৃষ্টি শক্তি যদি কাইরা নিতাম, যখন গুনাহ করতে থাকো চক্ষু দিয়ে, আর এই চোখের দৃষ্টি শক্তি যদি আমি কাইরা নিতাম, তাহলে তুমি দুনিয়াতে কেমনে দেখতে পাইতা? কথা ঠিক না বেটি? গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তাআলা চোখের শক্তিটা আমাদের কাছ থেকে কাইরা নিত, আমরা কি আরো দেখতে পারতাম? আল্লাহ তাআলা বলেন তোমরা তো দেখতে পারতা না, কারণ ওই গোপন শক্তিটা আমি কাইরা নেই না। কার জন্য? আমি নবী রহমাতাল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন ও বান্দা নিমুখ হারাম কেমনে গুনাহ করো, এই চোখ দিয়া, এই চোখ দিয়া টিভির পর্দায় কেমনে তাকায়া থাকো? ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই চোখ দিয়া যখন গুনাহ করো আমি রব্বে কারিমের সহ্য হয় না, কিন্তু এর পরেও তোমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো এই চোখ দিয়া আসমান দেখলা, জমিন দেখলা, সব কিছু দেখলা, মা বাবা দেখলা, সন্তানাদি দেখলা, যার চোখ নাই চোখে দেখে না তার দিলের মধ্যে কত যে ব্যথা তার কাছে জিজ্ঞাসা করে দেখো। সুবহানাল্লাহ, কথা ঠিক না? ওই অন্ধকে জিজ্ঞাসা করো
ওই অন্ধের দিলের ভিতরে এই কাজ করে এই অনুসূচনা অনুধাবন আসে বলতে থাকে হায় আল্লাহ আমার মা বাবার চেহারা তো দুনিয়াতে কোনোদিন দেখতে পারলাম না আমার সন্তানের চেহারা দেখতে পারলাম না তোমার আসমান এত সুন্দর বলে বানাইছো এটাও দেখতে পারলাম না ও দুনিয়ার মানুষ অন্ধের দিলের মধ্যে কত কাজ করে আমরা তো বিবির চেহারা দেখি সন্তানের চেহারা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই দেখো আমি তোমাকে গোপন এবং প্রকাশ্য নিয়ামত দ্বারা পূর্ণতা দান করছি সুবহানাল্লাহ কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ থাকলেই দেখা যায় না দেখো না মূর্তিদের চোখ আছে আছে কি আছে না মূর্তি বানায় না জোরে বলেন মূর্তি বানায় না কো মূর্তিদের চোখ আছে কিন্তু এই চোখ থাকলেই দেখা যায় না কারণ এটার মধ্যে গোপন নিয়ামত নাই কেন এই জন্য এর পাওয়ার নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আমলাহুম আয়ুনুই আমলাহুম আয়ুনুই ইউবসিরুনা বিহা চোখ থাকলে কি হবে তারা এই চোখ দিয়ে দেখতে জোরে বলেন দেখতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারি আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়া পূর্ণতা দান করলাম তুমি আমার সাথে কেমনে নিমুখ হারামি করো আল্লাহু আকবার বলেন কি ভাই এই চোখ দিয়া গুনাহ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা চক্ষু আছে অন্তরের আমার বড় ভাই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন আমি ওই দিকে যাইতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরেরও একটা চোখ আছে এই চোখ দিয়া তোমরা কেন দেখো না কথা ঠিক না বেঠিক জোরে বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে হলো চক্ষু এই চক্ষের মধ্যে কত কোটি ফেরেশতা কাজ করতেছে জোরে বলতে হবে মুসলমান জোরে বলেন কতজন ফেরেশতা কি ভাই খারাপ লাগতেছে নাকি আপনাদের কতজন ফেরেশতা 33 কোটি দেবতা না তো আবার নাউজুবিল্লাহ জোরে বলেন 33 কোটি দেবতাও ছিল এক সময় আছে কি না আর এই পূজারি আছে আছে কি আছে না আপনাদের দেশে মাজার পূজারি আছে এই দেশে কি মাজার পূজারি আছে এরা কয় এরা কিছু গান গায় গান গায় কি গায় গায় না আপনাদের দেশে এটা হলো উরস শরীফ দশে মিলে করে তারিফ আছে কি আছে না এটা হলো মাজার শরীফ দশে মিলে করে তারিফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে কাবা নাউজুবিল্লাহ এটা কুফুরি গুনাহ যদি কেউ বিশ্বাস করে কেউ বলে কি যে এটা মাজার শরীফ এটা মদিনা শরীফ কেউ বলে কাবা নাউজুবিল্লাহ বলে আরেক দল আছে বলবো বলবো নাকি আপনারা বিরক্ত হবেন ওরা বলে সুনগো দরবারি ভাই হজ করিতে মুরা মাঝি বান্দা হারে যায় আছে না নাই কি ভাই বলে কি বলে না সুনগো দরবারি ভাই হজ করিতে মুরা মাঝে বান্দারে যাই মাঝে বান্দারে গেলে পড়ে হে আছে না না এরকম কইরা কয় আমরাও পারি কিন্তু আমরা কই না কথা ঠিক না বেনি তো মাঝে বান্দারে গেলে পড়ে আল্লাহ রসুল দেখতে পাই শোন গো দরবারি ভাই হজ করিতে মোরা মাঝে বান্দারে যাই নাউজুবিল্লাহ করে কর আমি আবার বলি শোন গো দরবারি ভাই গাঞ্জা খাইতে মোরা মাঝে বান্দারে যাই কথা ঠিক কিনা শোন গো মুর্শিদি ভাই গাঞ্জা খাইতে মোরা মাঝে বান্দারে যাই তত কথা ঠিক না বেটি মাঝে বান্দারে গেলে পড়ে মদ গাঞ্জা দেখতে পাই শোন গো মুসল্লি ভাই সবাই মিলে আমরা মাঝে বান্দারে যাই কথা ঠিক না বেটি আছে কি নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে নিয়ামত গোপন এবং প্রকাশ্য নিয়ামত দিয়ে পূর্ণতা দান করলাম এক নাম্বার চক্ষু দিলাম দুই নাম্বার আমি পঞ্চ ইন্দ্রিয়র আলোচনা করব দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিলাম এই কান দিয়া তোমাকে এটা হলো প্রকাশ্য নিয়ামত কান হলো প্রকাশ্য নিয়ামত কিন্তু কানে একটা শ্রবণ শক্তি আছে আছে কি আছে না শোনার একটা শক্তি আছে কি আছে না
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কান দিয়ে যে শ্রবণ করো এটা হলো তোমার আমার গোপন নিয়ামত কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেমনি ভাবে যে আওয়াজটা শুনো তৎক্ষণাৎ এটার পিছনে একটা করে ফেরেশতা কাজ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ তাআলা বলেন গোপন নিয়ামত কেমনে কোরআনের তেলাওয়াত শুনতেছো এটাও তোমার কানে বাজে আবার গানের আওয়াজ শুনতেছো এটাও কানে বাজে আবার নূর তকির নাচ হইতেছে এটাও তোমার কানে বাজে এক কান দিয়া এতগুলা আওয়াজ কেমনে গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলে নিমু খারাপ ও বান্দা লক্ষ্য কইরা দেখো প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কানে এই আওয়াজগুলা পৌঁছায় দেওয়ার জন্য আমার হাজার হাজার কোটি কোটি ফেরেশতা কাজ করে সুবহানাল্লাহ জোরে কর তিন নাম্বার তাড়াতাড়ি আলোচনা করতে হবে সময় অল্প তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে একটা জবান দিলাম জবান এই জবান হইল প্রকাশ্য নিয়ামত মুখ হইল প্রকাশ্য নিয়ামত কিন্তু বাক শক্তি কথা বলার শক্তি হলো আল্লাহ তাআলার গোপন নিয়ামত অনেক লোক এমন আছে মুখ আছে কথা বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কাছ থেকে আমি বাক শক্তি কেড়ে নিয়েছি এই জন্য সে কথা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মানুষ এক গলা এক রকম কিন্তু হাজারো রকমের সুর আছে কি নাই জোরে আছে কি নাই কেমনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোপন নিয়ামতের পিছনে কোটি কোটি ফেরেশতা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিমু খারাম একটু খেয়াল করো তোমার এই মুখের মধ্যে একটা জিহ্বা জিহ্বা তো সবারই আছে গরু ছাগলের আছে সমস্ত কিছুরই আছে কিন্তু তোমার একটা নিয়ামত এই জিহ্বাটা লড়াও আর আল্লাহ পাকের জবান তোমাকে জবান যে জবান দিয়েছে এটা দিয়ে কথা বের হয়ে যায় সুবহানাল্লাহ গরু ছাগলেও তো জিহ্বা লড়ায় লড়ায় কি লড়ায় না জোরে বলতে হবে লড়াই কি লড়াই না করার কি কথা বের হয় জোরে বলেন কথা বের হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে আরেকটু খেয়াল করো এই জিহ্বা তোমার এমন এক গোপন নিয়ামত জিহ্বার মধ্যে আছে সেটা হলো স্বাদ শক্তি স্বাদ গ্রহণের শক্তি কথা ঠিক না বেটি কিন্তু এমন একটা কম্পিউটার তোমার জবানের মধ্যে আমি ফিট করে দিছি বিভিন্ন রকমের জিনিস জিহ্বায় দিতে দেরি এই কম্পিউটার রেজাল্ট দিতে দেরি করে না সুবহানাল্লাহ কোন দুনিয়ার কম্পিউটার এত তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারে না কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার জবান তোমার জিহ্বার মধ্যে আমি এমন এক নিয়ামত দান করেছি গোপন নিয়ামত কারণ তুমি একটা তিতা জিনিস মুখে দিলা সঙ্গে সঙ্গে বইলা দেখি তিতা একটা জাল দিলা সঙ্গে সঙ্গে বইলা দেয় এটা জাল এটা একটা মিষ্টি জিনিস দিলা সঙ্গে সঙ্গে মিষ্টি একটা এরকম খারাপ জিনিস দিলা এটারে আবার ডিজেল এলাও করে না এটা এলাও করলাম না কথা ঠিক না বেটি কথা ঠিক না বেটি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার জিহ্বার ভিতরে আমি আল্লাহ পাক গোপন শক্তি দিয়েছি এই গোপন শক্তি এক একটা বিষয় তৎক্ষণাৎ কম্পিউটারের আগে রেজাল্ট দেওয়ার জন্য এক একটা বিষয়ের পিছনে আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই জিহ্বার পিছনে গোপন নিয়ামতের পিছনে কাজ করে সুবহানাল্লাহ কোন আমার সময় শেষ অল্প সময় আমি যে আপনাদের এলাকার মানুষ হিসাবে দুই চারটা ভাঙ্গাচোরা কথা বললাম কি ভাই পরিচালক কয়টা পর্যন্ত বক্তা এসে গেছে তাহলে বক্তার বসায় আলোচনা করা যাবে না আমার আরো দুই কয়েকটা বিষয় রয়ে গেছে জবান হাত পা আছে কি আছে না দুই তিনটা আলোচনা করেছে আরো দুইটা বাকি আছে এক একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার এটির পিছনে আবার কোরআন এবং হাদিস আছে এটির পিছনে আবার কোরআন এবং হাদিস আছে ওইগুলা ফিট করে নিয়ে আইছিলাম কিন্তু এইগুলা বলার মতো এখানে সময় নাই কম পক্ষে দুই তিন ঘন্টা আলোচনা হইলে আমি আপনাদেরই সন্তান ভাঙ্গাচোরা কয়েকটা কথা বললাম আপনাদের কি খারাপ লাগছে খারাপ লাগছে সবারই কার কার খারাপ লাগছে হাত উঠায় দেখান কার কার ভালো লেগেছে হাত উঠায় দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আজকের সম্মেলন তাহলে ভালো লাগা এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল করিম থেকে আলোচনা করলাম কোরআনের বিষয়ে কিছু আলোচনা করলাম আপনারা তো কষ্ট পান নাই কোরআনের আলোচনা ভালো লাগে তো
একটা দলিল আপনাদেরকে দিয়ে দেই যে অন্তরের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা মনে করেন ভালো লাগে বোঝা যায় আপনার ঈমান আছে জোরে বলেন কি আছে ঈমান আছে যে অন্তরের ভিতরে এই কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগে না মনে করবেন এই অন্তরের মধ্যে কি ভাই শয়তান বাসা বেঁধেছে কথা ঠিক না বেটি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ